Assalamualaikum viewers, shobai ke welcome janachi Khan cooking recipe theke. Ajker recipe hoche fuchka shobai ke onek onek shubhechha janachi ajker ei fuchka recipe te. Sathe ache tok tok ta khub shohoje share korechi ar fuchka ta to ekdomi shohoje share korechi. Ami asha kori notun radhuni bechala shobai khub shohoje ei recipe ta toiri kore felte parben. Ar shob theke boro kotha hoche Bangladeshe kintu fuchka labar shob theke beshi ar amar fuchka ta onek tasty hoyeche. Bashay shobai try korben keu kintu মিস করবেন না তো চলুন স্টার্ট করে ফেলি এখানে নিয়েছি আজকে ফুচকা বানানোর জন্য ডাবরি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপের মতো ডাবরি নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাবরিগুলো আর এখন ফুলে ডাবল হয়ে গেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চুলায় দিয়ে দিলাম আর এখন নিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম আর নিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো আর নিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো লবণ মরিচ আর লবণ অবশ্যই যা যা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর মেজারমেন্ট কাপ দিয়ে পানি মেপে নিয়েছি 5 কাপ যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তার জন্য বেশি পানি প্রয়োজন হবে না এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিতে হবে ঢাকনা দিয়ে আর এটা 40 মিনিটের মতো জাল করার পরে দেখা যাবে পানি একদম শুকিয়ে যাবে আর ডাবরিগুলো একদম সফট হয়ে গলে যাবে তারপর চুলাটাকে অফ করে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে অন্য সাইডে আমরা চলে যাচ্ছি এখানে আজকে টক বানাচ্ছি তেঁতুলের তার জন্য তেঁতুল নিয়েছি আর এখন মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে তেঁতুলটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট পর ঠিক এরকম হয়ে যাবে তেঁতুলগুলো গলে যাবে তারপর হাতের সাহায্যে তেঁতুলে যে বিচি বা আঁশগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর একটু একটু করে নরমাল পানি দিতে হবে আর মিক্সড করে নিতে হবে পুরোটা যখন খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে প্রায় 1/4 কাপের মতো চিনি নিচ্ছি চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী নেবেন আর চিনি দেওয়ার পরে কিন্তু চিনি দিকে অনেক পানি ছেড়ে দিবে তার জন্য পানিটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন আর নিচ্ছি হাফ চা চামচের কম চিলি ফ্লেক্স আর অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ পরিমাণের মতো চটপটির মশলা হাফ চা চামচের কম নিচ্ছি বিট লবণ আর নরমাল লবণ নিচ্ছি আমি হাফ চা চামচের মতো লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী নেবেন আর বিট লবণটা অবশ্যই এখানে অ্যাড করার চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া নিচ্ছি 1 চা চামচের একটু কম 1 চা চামচ পরিমাণের মতো নিচ্ছি কাঁচা মরিচ কুচি করে কেটে আর লেবুর রস নিচ্ছি 1 চা চামচ পরিমাণের ধনিয়া পাতা কুচি করে কেটে 1 চা চামচ পরিমাণের মতো নিচ্ছি তবে এটা অপশনাল চাইলে অ্যাড করতে পারেন না হলে স্কিপ করতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি আর চাইলে কিন্তু এখানে পানি অ্যাড করে আরও পাতলা করতে পারেন টকটা তবে আমার ঘন খেতে ভালো লাগে তার জন্য এরকম করে রেখে দিচ্ছি টকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আজকে ফুচকার রেসিপি যেহেতু আমি খুব সহজে শেয়ার করছি আর অল্প সময়ে সে কারণে কিন্তু আমি বাইরে থেকে ফুচকার একটা প্যাকেট কিনে নিয়েছি এটা যে কোনো সুপার শপে আপনারা এই ফুচকার প্যাকেট পেয়ে যাবেন তারপর ফুচকাগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর ফুচকাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর একটা টিপস দিয়ে রাখছি সেটা হচ্ছে ফুচকা যখন ছেড়ে দিব তেলের ভিতরে ওই পর্যায়ে কিন্তু তেলটা একদম হাই হিটে গরম করে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এই তেলটা একদম ফুল ফ্রিভাবে গরম করে তারপর ফুচকাগুলোকে ছাড়তে হবে না হলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না আর আমার মতো এরকম হবে না এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করতে করতে দেখা যাবে অনেক সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে ফুচকাগুলোকে উঠিয়ে নিতে হবে ফুচকা ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ফুচকা ভাজা হয়ে যাবে দেখেন সবগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে তার জন্য কিন্তু টিপস হচ্ছে খুব ভালো করে তেলটা গরম করে ফুচকাগুলোকে ভাজতে হবে সবগুলো ফুচকা আমি সেমভাবে ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর কালার চলে এসেছে এখন চলুন ফুচকার ডোটা একদম তৈরি করে ফেলি ডাবরিগুলো ঠিক এই পর্যায়ে নামিয়ে নিয়েছিলাম দেখিয়ে বুঝতে পারছেন একদম পানি ছাড়া কিন্তু তবে ডাবরিগুলো অনেক সফট হবে আর হালকা লিকুইড থাকবে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা 1.5 কাপ পরিমাণের মতো আলু নিচ্ছি এখানে ঠিক ডাবরিটা যতটুকু পরিমাণের মতো নিয়েছিলাম আর নিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো কাঁচা মরিচ কুচি 2 চা চামচ পরিমাণের মতো নিচ্ছি পেঁয়াজ কুচি আর নিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা 3 চা চামচ পরিমাণের মতো নিচ্ছি আমি চটপটির মশলা এই চটপটির মশলা কিন্তু আমার ঘরে তৈরি করা যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রেসিপিটা শেয়ার করে ফেলবো সবশেষে নিচ্ছি আমরা টক যে টকটা আমরা তৈরি করে রেখেছিলাম এখানে টক অ্যাড করার একটাই কারণ হচ্ছে এই টকটা অ্যাড করলে কিন্তু এই ডোটা অনেক টেস্টি হয় তার জন্য টকটা অ্যাড করছি যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন আর নিচ্ছি আমি লবণ স্বাদ অনুযায়ী লবণ নিচ্ছি যেহেতু আলু মিক্সড করেছি তার জন্য লবণটা নিলাম আর ডাবরিতে কিন্তু আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম লবণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন আর সবগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি
আর যে ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম সেই ফুচকাগুলো একটা চামচের সাহায্যে ঠিক এরকম করে উপরে ভেঙে নেছি। যারা ফুচকা লাগবার অবশ্যই জানেন ফুচকা কীভাবে ভাঙতে হয়। তারপর ফুচকাগুলো ঠিক এরকম করে ভেঙে নিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম ভিতরে সেই ডোটা দিয়ে দিচ্ছি। এটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন, কম বেশি করে দিতে পারেন, আমি একটু বেশি বেশি করে দিচ্ছি। আর আজকে যে ডো তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে প্রায় 35টা আমার ফুচকা হয়েছে। ঠিক এরকম করে নিচ্ছি আর সবগুলো ফুচকা আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। এখন উপরে আবার একটু ডেকোরেশন করার জন্য দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, সবগুলোর উপরে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে। আর নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, এগুলো সবগুলোর উপরে খুব ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে গ্রেট করে রাখা ডিম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সবগুলোর উপরে ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর নিচ্ছি কিছু ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। কারো ভালো না লাগলে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন যে কোনো উপকরণ। তো হয়ে গেল আমাদের খুব মজার বাসায় তৈরি অল্প ফুকনে অল্প সময়ে ফুচকা। আমি মনে করি এই রেসিপিটা সবার জন্য অনেক কাজে আসবে। আর যেহেতু সামনে ঈদ, ঈদেও কিন্তু আমরা অনেকেই ফুচকা খাই, এমনিও ফুচকা খাই, তো সবার অনেক ভালো লাগবে আমি আশা করি। এই টকটা সহকারে এই ফুচকাটা কিন্তু সত্যি অনেক ইয়াম্মি, বাসায় ট্রাই করবেন অবশ্যই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।